যেহেতু হোম অফিস ওই ব্যাপারে কিছু জানে না, আপনি সুইচ করছেন এখানে, তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন হয়তো সাকসেসফুল হয়ে যেতে পারে। কিন্তু তারা যদি ক্রস ভেরিফিকেশনে যায় এইচএম রেভিনিউর সঙ্গে এবং তারা যদি ফাইন্ড আউট করে যে আপনি এই 6 মাস ওখানে কাজ করেন নাই এবং ওখানে আপনাকে আপনার যে কাজের কাজ দেওয়া হয়নি কিংবা কোনো বেতন নেই, কাজ না করলে তো বেতন দেবে কে, তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। আর এই অ্যাপ্লিকেশনে যদি তারা ফাইন্ড আউট করে, হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি প্লিজ জি, আমার আমার দুইটা কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন হইল, আমি স্টুডেন্ট আসলাম, প্রথমে এই দেশ আসলাম আমি 2020 নভেম্বর। আওয়ার পরে আমি অ্যাসাইলাম চেক করার পরে আমি কেয়ার ভিসা সুইচ করছিলাম। তো আমার কোম্পানি নিয়ারলি অ্যাবাউট 5 মান্থ আমার কোনো খাম দিছে না এখনো। তো আমি 20 আওয়ার্স যে রাইট আছিল ও রাইটে আরেকটা নার্সিং হোমও খাম করলাম বর্তমানে। তো তারা আমার স্পন্সর দিব কইছে আর কি, আমি তারার লগে মাতছিলাম, তো তারা আমার কইছে যে স্পন্সর দিব। তো আমি আমি জানতাম সেইরকম যে এক্ষেত্রে আমি সুইচ করতে কিন্তু আমার কোনো অসুবিধা হইব না, আমি সুইচ করতাম পারমু। নাম্বার দুই হইল, আমি যে আরেকটা কোয়েশ্চেন আমার, নাম্বার দুই হইল যে আমি এসআইএলএম যেহেতু সিক করছিলাম, তো আমি যদি এখন দেশে যাইতাম চাই বা দেশে গিয়া আই হই, তারপরে কি আমার আইএলআর পাইতে এই দেশে যাওয়াটা কোনো প্রবলেম হইব না? আপনি অ্যাসাইলাম থাকালীন সময়ে যদি আপনি আমার আপনার কান্ট্রিতে যান, তাহলে কিন্তু আপনার যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আছে উইথড্রল হয়ে যাবে। আমি অলরেডি এসএম উইথড্র করে অলরেডি কেয়ার ভিসা আছি, তো কেয়ার ভিসায় থাকা অবস্থায় আমার কোম্পানি আমাকে অ্যাবাউট 5 মান্থ এখন পর্যন্ত কোনো খাম দিছে না। তো আমি 20 আওয়ার্স যে রাইট আছে এক্সট্রা করার লাগি, ও রাইটে আমি অন্য একটা নার্সিং হোমও খাম করলাম বর্তমানে। ও নার্সিং হোমটা কি তারা আমার স্পন্সর দিব? আমি চাইলাম যে আমার কোম্পানি সুইচ করতাম। তো এক্ষেত্রে আমি জানতে চাইলাম যে আমি কি তার কোম্পানি সুইচ করতাম পারমু নি, যেহেতু আমার এখন পর্যন্ত আমার মেইন কোম্পানি কোনো খাম দিছে না। এক নাম্বার দুই হলো, আমি যেহেতু এসএলএম ঠিক করে উইথড্র করছি, তো আমি যদি দেশও যাই আমার আইএলআর পাইতে কিতা ই যে এসআইলাম করছিলাম করিয়া তুলিয়া উইথড্র করিয়া আমি দেশে গেছি, এটা কিতা কোনো প্রবলেম হইব নি আইএলআর পাইতে? প্রথম হচ্ছে যে সুইচের ক্ষেত্রে আপনার এই মুহূর্তে আপনি একটা এমপ্লয়ার সঙ্গে আছেন, তো সেক্ষেত্রে হোম অফিস কিন্তু জানে না যে আপনি আওয়ার্স পাচ্ছেন কি পাচ্ছেন না, কারণ ওই যে এমপ্লয়ার আছে তার দায়িত্ব কসে আপনাকে যে আওয়ার্স দিয়েছিল 39 আওয়ার্স এবং সেই কাজ কিন্তু আপনাকে দেয়া উচিত। এটা কিন্তু তার অব্লিগেশন, কন্ট্রাক্ট আপনার সঙ্গে, এটা চুক্তি, এটা ইচ্ছে করলে আপনি ট্রাইব্যুনাল তাকে নিয়ে যেতে পারেন। তো সেটা কিন্তু সে ফেল করছে, দিচ্ছে না। তো আর যেটা 20 আওয়ার্সের কথা বলে যেটা আপনি বলেছেন, এটা আপনি ইনটাইটেল, আপনি শর্টেজ অকুপেশনের ভিতরে আপনি এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং 27th অগস্টের পর্যন্ত আপনি কিন্তু আপনার মেন জবটা কন্টিনিউ করে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। এটা কিন্তু 27th অগস্ট পর্যন্ত থাকবে এবং পরবর্তীতে আপনি কিন্তু চেঞ্জ হয়ে আগের জায়গায় চলে যাবে। তো প্রথম হচ্ছে সুইচ অফ করতে আপনি পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, যেহেতু হোম অফিস জানে না যে আপনার এমপ্লয়ার ব্রিচ করছে কিংবা আপনি ব্রিচে পড়ে গেছেন, কারণ আপনার ওখানে 39 আওয়ার্স অবশ্যই মাস্ট ম্যান্ডেটরি আপনাকে কাজ করতে হবে। তো যাই হোক, যেহেতু তারা জানে না, অতএব এক্ষেত্রে আপনার ভিসা কাটেল হচ্ছে না, তার লাইসেন্সে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আপনি এখন যেটা করবেন, আপনি একটা কস নেবেন নতুন এমপ্লয়ারের কাছ থেকে নিয়ে আপনি খুব যে যে যেগুলো রিকোয়ারমেন্টস আছে সেগুলো অনুযায়ী অ্যাপ্লিকেশন করে দিলে, যেহেতু হোম অফিস ওই ব্যাপারে কিছু জানে না, আপনি সুইচ করছেন এখানে, তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন হয়তো সাকসেসফুল হয়ে যেতে পারে। কিন্তু তারা যদি ক্রস ভেরিফিকেশনে যায় আপনার এইচএম রেভিনিউর সঙ্গে এবং তারা যদি ফাইন্ড আউট করে যে আপনি এই 6 মাস ওখানে কাজ করেন নাই এবং ওখানে আপনাকে আপনার যে কাজের কাজ দেওয়া হয়নি কিংবা কোনো বেতন নেই, কাজ না করলে তো বেতন দেবে কে, তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। আর এই অ্যাপ্লিকেশনে যদি তারা ফাইন্ড আউট করে কিংবা ফাইন্ড আউট করতে পারে, আর যদি ফাইন্ড আউট না করে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হলে আপনি সুইচ করে চলে যেতে পারবেন। এইবার কোশ্চেন হচ্ছে যে আপনি যদি অ্যাসাইলাম সিক করেছিলেন এবং পরবর্তীতে সেটা উইথড্র করে নিয়েছেন, অতএব আপনার ওই অ্যাপ্লিকেশনে কিন্তু আর কোনো সিগনিফিকেন্স নাই, অতএব আপনি এই মুহূর্তে স্কিল ওয়ার্কার ভিসায় আছেন। স্কিল ওয়ার্কার ভিসায় আপনি কিন্তু
এই 3 বছর কিংবা 5 বছর যে ভিসায় আছে এই সময় আপনি যত খুশি বাংলাদেশে যেতে পারেন, আসতে পারেন, কিন্তু ডেফিনেটলি এটা ইন ওয়ান গো 6 মান্থ হতে পারবে না, 6 মান্থের নিচে ওয়ান গোতে হতে হবে, কিংবা 12 মাসের ভিতরে 6 মাসের বেশি হতে পারবে না, তো সেক্ষেত্রে আপনি যেতে পারেন। আরেকটা প্রবলেম আপনার এখানে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যখন আপনি এই সিচুয়েশনে যদি বাংলাদেশে যান, যখন আপনি ফেরত আসবেন, এখন কিন্তু প্রত্যেকটা ব্রিটিশ সিটিজেন বাদে যাদেরই অন্য পাসপোর্টে যারা আসছে ভিজিটার হিসাবে, স্টুডেন্ট হিসাবে, স্কিল ওয়ার্কার হিসাবে, প্রত্যেকে কিন্তু তারা প্রশ্ন জিজ্ঞেস করে। তখন আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে আপনি এমপ্লয়ারকে কত ঘন্টা কাজ করছেন, এবং একটা সময়ে যদি তারা ফাইন্ড আউট করে কিংবা তাদেরকে যদি সন্দেহ হয় তাহলে তারা কিন্তু আপনাকে ইন্টারভিউ নেবে, এবং ইন্টারভিউতে যদি দেখা যায় যে তারা ক্রস চেক করতে পারবে HM রেভিনিউর সঙ্গে, এবং দেখা যায় আপনার নামের পাশে কোনো কাজের কোনো NI কন্ট্রিবিউশনও নাই, ট্যাক্সের কন্ট্রিবিউশনও নাই, তার মানে আপনি কাজ করেন নাই, এটা যদি ওরা ফাইন্ড আউট করে তাহলে কিন্তু আপনার যে ভিসা থাকবে ওটা ক্যান্সেল করে আপনাকে কিন্তু রিমুভ করে দেওয়ার চেষ্টা করবে। এই কনসিকোয়েন্স কিন্তু আপনার জন্য থেকে যাচ্ছে। আশা করি আমি 3টা আনসার দিলাম, একটা অ্যাডিশনাল যে বাংলাদেশে আসার সময় কি প্রবলেম হতে পারে সেটাও আপনাকে আমি বললাম, তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি সে অনুযায়ী আপনি আপনি আপনার অ্যাকশনে যাবেন। ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammed Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.